ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা যে কোনো জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে এই মিউজিয়ামে নিয়োগ করছে সেখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণ পদ্ধতি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে এবং বেশ একটা মোটা টাকা মাইনে কিন্তু এখানে আপনাদের রয়েছে। এখানে এই নোটিশটি পুরোটা দেখতে পাচ্ছেন আপনার ইংলিশে রয়েছে, আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বরটি আমরা দিয়ে রেখেছি। পদের নাম এখানে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে গ্রেড এ পোস্টে। পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে আপনাদের 29,200 থেকে শুরু করে 92,300 টাকা কিন্তু আপনাদের মাইনে দেওয়া হবে এবং এখানে কিন্তু বেসিক পে রয়েছে 29,200 টাকা, অর্থাৎ আপনাদের কিন্তু স্যালারি স্টার্ট হবে 29,200 টাকা থেকে। শিক্ষাগত যোগ্যতা, এখানে বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোলজি এবং জিওলজি, এই সমস্ত বিষয়ে যদি আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকে, এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয় আপনাকে কম্বিনেশন বিষয় হিসেবে থাকতে হবে, অর্থাৎ একটা কিন্তু সাবজেক্ট আপনার কিন্তু থাকতে হবে এর মধ্যে যে কোনো একটা, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 2টি। এরপর রয়েছে এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে হচ্ছে, এখানে কিন্তু পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, সেম বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে ভিজুয়াল আর্টস এবং এখানে ফাইন আর্টস এবং কমার্শিয়াল আর্টস, এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আর্ট করার কিন্তু আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর সে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এখানেও কিন্তু সেম বেতন রয়েছে দেখতেই পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করতে হচ্ছে, এখানে কিন্তু সেম বেতন রয়েছে দেখতে পাচ্ছেন, 19,900 থেকে শুরু করে 63,200 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে এবং একটি ট্রেডে অবশ্যই আইটিআই পাস করে থাকতে হবে, অর্থাৎ আপনি যদি টেকনিশিয়ান পোস্টে আবেদন করেন তাহলে টেকনিশিয়ান পোস্টে আপনাকে আইটিআই পাস করে থাকতে হবে এবং মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 6টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। বয়সসীমা, এখানে কিন্তু 18 থেকে 35 বছর বয়স চাওয়া রয়েছে, বয়স হিসাব করবেন 13/6/2022 তারিখ অনুযায়ী। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া, এখানে বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিস্ট মিউজিয়ামে কিন্তু নিয়োগ করতে হচ্ছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রতিদিনকার মতো আপনাকে আজকেও কিন্তু আবেদন করার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, যেখান থেকে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আবেদন করার লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে যেখানে সমস্ত তথ্য দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করে আবেদন করতে হবে। আবেদন ফি, এখানে আবেদন ফি অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে 200 টাকা কিন্তু আবেদন ফি রাখা রয়েছে এবং এসসি এসটি এবং এস সার্ভিসম্যানের মহিলাদের এবং আবেদনকারীর কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনি আবেদন পেমেন্ট করতে পারবেন এবং এখানে লাস্ট ডেট রয়েছে 16/6/2022 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের চলে যেতে হবে অফিসিয়াল যে আবেদন করার লিঙ্ক, সেখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি, এই পেজের লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখানে আসার পর এখানে আপনার সমস্ত ডিটেলস দেবেন, আপনার নাম এবং আপনার লাস্ট নেম, আপনি ছেলে নাম মেয়ে, আপনার ফটো এখানে আপলোড করবেন, আপনার সিগনেচার এখানে আপলোড করবেন, আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক থাকে এই ঘরে টিক করে দিলে এই ঘর উপরে যে আপনার অ্যাড্রেস ফিল আপ করবেন সেগুলো এই ঘরে চলে আসবে। তারপর ডেট অফ বার্থ দেবেন, প্লেস দেবেন, তারপর এই সমস্ত ডিটেলগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে আপনি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এরপর আছে দেখতে পাচ্ছেন যে ইডব্লিউএস যদি কারো সার্টিফিকেট থাকে এখানে দেখতে পাচ্ছেন সেই সার্টিফিকেট, অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা দেবেন এবং এখানে মার্কশিট দিতে হবে, আপনি যে ক্লাসে এখানে আবেদন করবেন তার কিন্তু মার্কশিট এখানে দিতে হবে এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 200 কপির মধ্যে হতে হবে, প্রতিটা ডকুমেন্টসে 200 কপির মধ্যে হতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট এই ঘর টিক করে দিয়ে প্রিভিয়াস করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। তো এই ছিল আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।